ঢাকায় মার্কিন দূতাবাসের নজিরবিহীন বাংলাদেশ বিরোধী প্রচারণা মাঠে নেমেছে রাজনৈতিক সংগঠনের মতো দেশটির গোয়েন্দাদের হাতিয়ার বিতর্কিত সংগঠন এনইডি ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ রেজিম চেঞ্জ এটা বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকা সরকার পতন ঘটাতে চায় সেখানে এনইডি কে দিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন এদেরকে বাজেট দেওয়া হয় যাতে এরা সরকারের বিরুদ্ধে একটা প্রচার শুরু করে তারা যে ধরনের সরকার ব্যবস্থা চায় সেটা যদি না হয় তারা সেই সরকারকে কিভাবে হটাতে হবে তারা নিজেরাই নিজেদেরকে মোরাল হিসেবে বিশ্বের সেই কাজটা করে গণতন্ত্রের বলি আওড়ানো যুক্তরাষ্ট্রে এই গণতন্ত্রহীনতার নমুনা অস্ত্র আইন সংস্কার চাওয়া দুই কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা বহিষ্কার শ্বেতাঙ্গকে রেহাই অগণতান্ত্রিক একটা ঘটনা ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক এবং যে দেশে নিজের দেশে এত সমস্যা সে দেশ কিভাবে অন্য দেশের একটা আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায় তাদের আভ্যন্তরীণ ব্যাপারে তাদের এত সমস্যা সেটি তারা সমাধানের চেষ্টা করে না তারা এটাকে যখন তাদেরকে এই প্রশ্নটা করা হয় তারা বলা হয় ফ্রি স্পিচ দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে মিয়াপ্রসাদ মৌটুসী এবার অন্যান্য শীর্ষ সংবাদ দশ দফা দাবিতে আজ 640 স্থানে বিএনপির কর্মসূচি আন্দোলনে বাধার অভিযোগ মির্জা ফখরুলের কারো জন্য অপেক্ষা নয় নির্বাচন হবে সংবিধান মেনে বলছে আওয়ামী লীগ একদিন না যেতে ঈদযাত্রায় রেলের আগাম টিকিট পেতে জটিলতা সার্ভারে চাপ বাড়ায় বিক্রিতে ধীরগতি ফাঁকা বাস কাউন্টার অনলাইনে বিক্রি বেশি বাজারে মিলছে না নতুন দরের চিনি কিনতে হচ্ছে বাড়তি দামে সরবরাহ সংকটের অজুহাত উৎপাদন পর্যায়ে বেড়েছে লবণের দাম প্রতি মনে বেশি 250 টাকা বান্দরবানে দুই সশস্ত্র গোষ্ঠীর মুখোমুখি অবস্থানে গ্রাম ছাড়া স্থানীয়রা খাদ্য নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী অস্থিতিশীল পরিস্থিতি থেকে মুক্তি চান বাসিন্দারা এবং পাহাড় কেটে রাস্তা করছিল খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছিল না নিরাপত্তা ব্যবস্থা প্রাণহানিতে ক্ষোভ নিয়মের তোয়াক্কা না করে রাজধানীতে জলাধার ভরাট করছে বিএডিসি